दुर्घटनाय क्षतिपूरणे बीमा कर्तृपक्ष एवं कोम्पानीगुलोके सतर्क थाकार परामर्श दिए प्रधानमंत्री शेख हासिना बोलेছেন बीमा कोम्पानीर बदनाम होक आमी चाई ना। यथायथ तदन्त ना करे कारो चापे पड़े टाका देबेन ना, कारण आमिओ एई परिवारेर एकजन। बुधवार बंगबंधु आंतर्जातिक सम्मेलन केंद्रे जातीय बीमा दिवस 2023 उद्बोधनी अनुष्ठाने एसब कथा बोलेन प्रधानमंत्री शेख हासिना। बक्तव्य शेषे जातीय बीमा दिवस 2023 उद्बोधन घोषणा करेन तिनि। माननीय प्रधानमंत्री काछ थेके सम्मानना सनद और स्मारक ग्रहण करछेन। সেই ক্ষেত্রে আমার অনুরোধ থাকবে যাদের ইন্স্যুরেন্স কোম্পানি বা আমাদের যেহেতু এখন আমরা কর্তৃপক্ষ করে দিয়েছি, কর্তৃপক্ষ ব্যাপারে বা সাধারণ বিমা ক্ষেত্রে আমি মনে করি এটা একটু সতর্ক থাকা দরকার যে কতটুকু মানে ক্ষতি হলো এটা যথাযথভাবে তদন্ত করা দরকার। এই যথাযথভাবে তদন্ত না করে কারো চাপে পড়ে কোনো টাকা দেবেন না। আগুন লাগলে এক ফ্ল্যাটে, সেই ফ্ল্যাটে কোনো ইন্স্যুরেন্স করা ছিল না, কিন্তু পাশের একটা ফ্ল্যাটে ইন্স্যুরেন্স ছিল, সেখানে হয়তো কিছুটা আগুন লেগেছিল কিন্তু মোটা অঙ্কের একটা টাকা বের করে নিয়ে গেল। একটা ফ্ল্যাটে 40 কোটি টাকার মতো কি সম্পদ থাকতে পারে যে ইন্স্যুরেন্স কোম্পানি 40 কোটি টাকা তাকে দেবে? এর জবাব আছে আপনাদের কাছে? তো টাকাটা কিভাবে গেল সাধারণ বিমা থেকে? আমার কাছে এই ধরনের একটা ঘটনা এসেছে সামনে, আমি এটার উপরে তদন্ত করাবো যে কত সম্পদ একটা ফ্ল্যাটের মানুষের মালিকের কাছে আছে যে তার 40 কোটি টাকা খরচ হয়ে গেল আর বিমা থেকে টাকা তুলে নিয়ে গেল, আর যার ঘরটা সবচেয়ে বেশি পড়লো তার বিমাও নেই, সে কিছুই পেল না। এই সব বিষয়ে বোধহয় একটু সকলের নজর দিতে হবে। আর এখানে আরেকটা কথা বলবো, কারণ চাপের কাছে আপনার মাথা নত করবেন না দয়া করে। হ্যাঁ করতে পারি, আমাদের কাছে জানা লোকজন লোক আসে, আমি বলেন বা আমাদের মন্ত্রী পরিষদের সদস্য বলেন বা যেই বলেন অনেকে আসবে, তারা তো আসে তদবির করে, কিন্তু এখানে আপনাদের আগে দেখতে হবে যে প্রকৃত ক্ষতিটা কতটুকু। দাবিদার দাবি করবে বড় একটা, কিন্তু তার প্রকৃত ক্ষতিটাকে যাচাই বাছাই করেই তো আপনি তার অর্থটা দেবেন, সেটা কেন করা হয় না? তাহলে আমি কি মনে করবো যে যারা তদন্ত করতে আসে তারাও এর ভাগিদার, তাদেরও নিশ্চয়ই কিছু হাত আছে নাকি, সেটাও তো আমার সন্দেহ হচ্ছে। তো এই বিষয়টা আপনাদেরকে আমি আসলে আজকে ভেবে রেখেছি এই কথাটা বলবো, কারণ ইন্স্যুরেন্স কোম্পানি বদনাম হোক সেটা আমি চাই না, কারণ আমিও তো এই পরিবারের একজন, সেটাও তো আমাকে দেখতে হবে।